আমার কেহ নাই রে এই বব সংসারে, তাকলে কি আর কান্দি আমি এই সংসারে, আমার কেউ নাই রে। নবীর প্রেমে দেব সাতার, নবীর প্রেমে দেব সাতার, ইমানের সাগরে গোলাম যেন আপনার দরবারে, গোলাম যেন নেন গনবী আপনার দরবারে, নবীর প্রেমে দেব সাতার, নবীর প্রেমে দেব সাতার, ইমানের সাগরে গোলাম যেন নেন গনবী আপনার দরবারে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাচ্চার ছেলে ডাক দিয়া কই কোন হাত দিয়া দিছস, কই ডান হাত দিয়া দিছি, মেটার ডান হাতটাকে এভাবে টান দিয়া পাওয়ের নিচে ফালাইয়া, একটা তলোয়ার দিয়া একটা কূপ মাইরা শরীর থেকে হাতটা আলাদা করে দিছে। শিকার মেরে বলেন না আল্লাহু আকবার। শুধু হাতটা কাটে নাই, আবার অপবাদ দিছে শুয়ারের কপালের মধ্যে সিঁদুর লাগে না। এভাবে অপবাদ দিয়া মেয়েকে তিন তালাক দিয়া কই তোর বাপের বাড়ির মধ্যে তুই চইলা যা, কারণ তুই আমার জিনিসের মূল্য বুঝস না। মেয়েটা কাটা হাতটা হাতের মধ্যে এভাবে ধরছে, রক্তগুলো গড়াই শাশুর জমিনের মধ্যে পড়তেছে। বেটা কই আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী, আপনাকে ভালোবাসি বলে আপনার মহাব্বতের কারণে এই হাতটা আমি ফকিরকে দিয়া দিছি, কিন্তু আজকে হাতটা দেওয়ার কারণে আমার সবই আবার এই ডানাটাই কাইটা দিছে। শুধু ডানা কাটে নাই, আমাকে আরো তিন তালাক দিছে, আরো অপবাদ দিছে, এরপরও আমার কোনো আফসোস নাই, কারণ যদি আপনার দিদার পাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরও আমার কোনো আফসোস নাই, যদি আপনার দিদার পাই। মেয়েটা কাটা হাতটা নিয়ে বাপের বাড়ি চলে গেলেন, কারণ ওই সময় তো ফোন ছিল না। তিনি বাপের বাড়ি থেকে যে আইছে, অনেক দিন সময় অতিক্রম হয়েছে, অনেক দিন সময় অতিক্রম হওয়ার পরে বাড়িতে গিয়ে দরজার মধ্যে এভাবে এভাবে টাকা দিতেছে। টাকা দেওয়ার পরে বাবা দরজাটা খুলছে, দরজাটা খোলার পরে তাকাইয়া দেখে তার মেয়ে, বাবা ডাক দিয়া কয় মা, এতদিন বুঝি মন চাইছে বাবাকে দেখতে, কই এতদিন কি তোর মন চাইছে বাবাকে দেখতে। মেয়েটা কাটা হাতটা বাম হাতের মধ্যে নিয়া রক্ত গুলো পড়তেছে, মেয়ে ডাক দিয়া কই মা কোথায়। এবার মার কথা জিজ্ঞাসা করতে দেরি হয়েছে রে, তার বাবাও হাউ মাউ কইরা কান্দা শুরু করছে, কারণ মেয়েটাকে যেই দিন বিবাহ দিছে এর তিন চার দিন পরই ওই মেয়ের মাটা মারা গেছে। মেয়ের মা যখন মারা গেল, এই সময় তো আর ফোনের ব্যবস্থা ছিল না, তাই মেয়েকে জানানো হয় না। একদিক দিয়ে তার কাটাঘাতের যন্ত্রণা, আরেকদিক দিয়ে স্বামীর তালাকের যন্ত্রণা, আরেকদিক দিয়ে হলো জনম দুকিনীকে হারাইয়া যন্ত্রণা। আমার কেহ নাই রে এই বব সংসারে, তাকলে কি আর কান্দি আমি এই সংসারে, আমার কেউ নাই রে। মেয়েটা ডাক দিয়া কয় আম্মু চলে গেছে, সে আহমাও কইরা কান্দতেছে,
বাবা ডাক দিয়া কই জামাই কই, যেই মাত্র এই কথাটা জিগাইল তার শরীরের মধ্যে মরিচ গুইলা লাগাইয়া দিলে, যেই রকম একটা শরীরের মধ্যে একটা জারা মারে রে, ওই মেয়ের শরীরটা এভাবে জারা মারছে। এবার বাবাকে ডাক দিয়া কই বাবা গো আমি এমন এমন কাজ কারবার করছি, এমন কাজ কারবার করার পরে আমার হাতটা কাইটা ফেলছে, আমাকে তালাক দিছে, আমাকে আরো অপবাদ দিছে। বাবা ডাক দিয়া কই মা রে বা, যেই তো রসুলের কারণে তোর হাত কাটছে, তোর ভাগ্য খুলছে। আওয়াজ দিয়ে বলল না সুবহানাল্লাহ, যেহেতু রসুলের কারণে তোর হাতটা কাটছে, যেহেতু দুনিয়ার কোন মানুষের মহাব্বতে তোর হাতটা কাটে নাই, যেহেতু তোর কোন দুনিয়ার নেতার কারণে তোর হাতটা কাটছে না, আরে তুই তোর স্বর্ণের মুকুট এই ফকিরকে দেওয়ার কারণে, ফকিরকে দেওয়ার কারণে, রসুলের মহাব্বতে ফকিরকে দেওয়ার কারণে তোর স্বামী তোর হাতটা কাইটা দিছে আর তোরে তালাক দিছে। আমি থাকবো কিনা জানি না, আমি তা দুনিয়ার মধ্যে বাঁচি কিংবা না বাঁচি, আমি দুনিয়ার মধ্যে থাকবো কিনা জানি না, কিন্তু তুই একটা কথা জানা লাগ, তোর মরার আগে একদিন রসুল অবশ্যই তোরে দিদার দিবে, শুধু দিদার দিবে না, কারণ তোর কাটা হাত জুড়াইবার লাগাইবার জন্য রসুল তোকে দিদার দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কই আমি দুনিয়ার মধ্যে তাকি কিংবা নাই তাকি আমি এটা জানি না, কিন্তু একটা কথা তুই জানা লাগ, যেহেতু রসুলের কারণে তোর হাতটা কাটছে, এই রসুল তোকে একদিন অবশ্যই দিদার দিবে। নবীর প্রেমে দেব সাতার, নবীর প্রেমে দেব সাতার, ইমানের সাগরে গোলাম যেন আপনার দরবারে, গোলাম যেন নেন গো নবী আপনার দরবারে, নবীর প্রেমে দেব সাতার, নবীর প্রেমে দেব সাতার, ইমানের সাগরে গোলাম যেন নেন গো নবী আপনার দরবারে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কই যেহেতু রসুলের কারণে তোর হাতটা কাটছে, তাহলে তুই বুঝালাক রসুল অবশ্যই তোর হাত জোড়া লাগাইতে আসবে। কই শুধু